আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল এবার যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অসহায় শ্রী আমতলি থানায় মামলা দায়ের করলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকায় এতে করে হতাশায় ভুগছেন এখন নির্যাতিতা শ্রী উমা সরকার ঘটনা আমতলি থানার অন্তর্গত নেতাজি সুভাষ কলোনী এলাকায় অসহায় গৃহবধূর দাবি অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর থানায় স্বামীর বিরুদ্ধে অসহায় দিন যাপন করছে নির্যাতিতা গৃহবধূটি ঘটনার বিবরণে জানা যায় দুই হাজার চোদ্দ সালে আমতলি থানা এলাকার নেতাজি সুভাষ কলোনি স্থায়ী বাসিন্দা কাজল সরকারের মেয়ে উমা সরকারের একই থানা এলাকার আমতলি চৌধুরীপাড়া শ্যামল চৌধুরী ছেলে সুভ্রজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয় বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তান জন্মবার পর থেকেই স্বামী সুভ্রজিৎ চৌধুরী আকন্ঠ মধ্যপান করে উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার গৃহবধূ উমা প্রতিবাদ জানাতে স্বামী স্বাশুড়ি সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমার উপর পরে স্বামী সৌ শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা তার বাবার বাড়িতে চলে আসে ফলে কয়েক দফায় গ্রাম্য সভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত তিন বছর আগে গৃহবধূ উমা তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে বছর পর স্বামী চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগেল সার্ভিসের দ্বারস্থ হয় পরে লিগেল সার্ভিসে কাউন্সিলিং এর মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায় সেখানে দুই দিন ভালো থাকলেও তিন দিনের মাথায় আবার স্বামী সে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় তিন দিনের মাথায় রাতে ঘুমের ঘরে শুভজিৎ তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শরীরে বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ছোলছে প্রাণী মারার চেষ্টা করে রাতিক গৃহবধূর ঘুম ভাঙলে ঘটনাটি আন্দাজ করতে পারে পরে নিজের জীবন বাঁচাতে সন্তান নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে এই গৃহবধূ গৃহবধূ উমা ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী সুভদ্রী চৌধুরী শ্বশুর শেমল চৌধুরী ও শাশুড়ি সন্থা চৌধুরীর বিরুদ্ধে গৃহবধূকে প্রাণী মারার অভিযোগ এনে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে কিন্তু আজ এত দিন হয়ে গেল আমতলি থানার পুলিশ বাবুরা এত বড় একটি ঘটনা থানা চাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন এখনো পর্যন্ত আমতলী থানা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে অনিহা প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রশাসনের কাছে এখন দেখার বিষয় সংবাদের জেরে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আমার বীর আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে এবং কইতে পারি না পাওয়া নিচে তোমার

এখন তুমি কোন জায়গাতে আছো বাবা কি চাও এখন বিষয়টা লিয়ে তুমি তার হে বিয়া করছে হে মা বাবা সবাই জানে হে বাড়ি বউ আনছে একটা বাচ্চা আছে আচ্ছা হে কি আলা কি মানে কার লগে সম্পর্ক আছে তোমার নাম কি আমার নাম ওমর সরকার বয়স কত তোমার 25 পিডি রিপোর্ট সচ্চিটা চ্যানেল